Assalamu alaikum guys, how are you everyone? Welcome to my official YouTube channel Habibur Rahman and you are watching another brand new video. So right now guys, today now we are going to biggest market Noakhali Somani Bazar and yes, aske jacchi je kaaje puro video dekhle I hope apnara bujben ashole aske ekta message dewa lagbei oi ta hocche ami je timer video gula kori ashole onekei bolen je taderke boli na keno so ami taderke bolbo kaaj gula nijera korle better ar jodi apnara na paren phobasha achen ba kaajer karone paren na tahole amar sathe jogajog korben inshallah asker ei video ta theke ami আমার ডেসক্রিপশনে একটা নম্বর দিয়ে দেব তো তার সাথে যোগাযোগ করবেন তারপরে দেন আমরা আপনি যেই জিনিসটা আমাদেরকে দিবেন ওইটা সুন্দর মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব সো ইয়েস আজকে যাচ্ছি সময়নিতে আর আজকে ভিডিও হবে এদিমের জন্য সিজনালি পাওয়া আনতে যাব এন্ড ইনশাআল্লাহ আজকে ভিডিও যাতে কভার করতে পারি এটাই দোয়া করবেন লেটস সি আমি রোহান আলম আমার বাবা মিলে আজকে যাচ্ছি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লেটস গো A few moments later.
গাইস, আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় চলে আসলাম আর এখন বাজতেছে 3:10। এন্ড ইয়েস, আমরা আজকে দুপুরের লাঞ্চটা করলাম সোমোয়ানিতে। আর সোমোয়ানি হাজি যে বিরিয়ানিটা, আসলে আমি ওই জায়গায় কথা বলতে পারি না, তার এক কারণ হইছে অনেক মানুষ থাকে দোকানে, আর দ্বিতীয়টা কারণ হইছে আরাম করে বসা যায় না, এই জন্য দোকানে কোনো কথাই বলতে পারি না। ওই জায়গায় আমরা দুপুরের লাঞ্চটা করলাম তেহারি। আমার খেয়াল আছে যতটুকু 60 টাকা থেকে শুরু করে খাওয়া শুরু করছি আর এখন 90 টাকা হয়ে গেছে হাফ। সো আমি রোহান আলম আমার বাবা মিলে গেলাম আর আমরা আজকে বড়ই আনতে গেলাম, আলহামদুলিল্লাহ বড়টা আনলাম। সো এখন বাকি যে কাজগুলো আছে ওইটা হয়েছে বড়গুলো প্যাকেট করতে হবে, দেন প্যাকেট করে ইনশাল্লাহ মাদ্রাসায় যাব, সবার হাতে হাতে দিয়ে দিব, এটাই আর কি। আর নামাজটা বললাম মাত্র গাইস, আর আমি আমার অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলি যে যেই যেই কাজই করেন নামাজ মিস দিবেন না। অ্যান্ড ইয়েস, আমরা দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার হুকুম আকাম মানার জন্য। আসলে দুনিয়াটা হচ্ছে আখেরাতের বাজার, বাজার বলতে এখানে আপনি যত নেক আমল করবেন এটা পরকালে আপনার কাজে আসবে। আর সবাই দোয়া করবেন। ভিডিওর শুরুতেও বলছি গাইস, এতিমের পাশে অনেকেই কাজ করতে চান, মানে এতিমকে ভালোবাসেন বিধায়, সো তারা ব্যস্ততার কারণে পারেন না। আমি বলবো এতিমের জন্য যদি কিছু করতে আপনি নিজেই করেন ওইটা বেটার, ওইটা সওয়াব বেশি হবে। আর যদি আপনি ব্যস্ততার কারণে বা প্রবাসে থাকার কারণে কাজটা না করতে পারেন, তাহলে আমি ডেসক্রিপশনে একটা নম্বর দিয়ে দিব আমার টিমমেটেরই, তাদের সাথে যোগাযোগ করে আর আপনি যেই জিনিস দিবেন ওইটা ইনশাল্লাহ আমরা সঠিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সো সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সব সময় ভালো কাজ করার তৌফিক দেয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, গাইজ ইফ ইউ আর ভিজিট টুডে ফার্স্ট টাইম ইন মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব ফর মি অ্যান্ড অলওয়েজ স্টে উইথ মাই ইউটিউব চ্যানেল। হ্যাভ ফান, প্লিজ, লাভ ইউ গাইজ, আসসালামু আলাইকুম।